ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নিজের প্রথমবার আইপিএল থেকে ফিরে প্রায় এক বছর ইনজুরিতে ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবারের আসর শেষ করেও আবার সেই ইনজুরিতে তিনি। ইতিমধ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু এই সিরিজ খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি, কারণ আইপিএল এ নিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এবার আইপিএল ও মোস্তাফিজের ইনজুরি প্রসঙ্গে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মোস্তাফিজ প্রসঙ্গে তিনি বলেন, মোস্তাফিজের ব্যাপারে আমাদেরকে অনেক সাবধান হতে হবে, খুব বেশি ছাড় দেয়া যাবে না তাকে। পরপর দুইবারই আইপিএল থেকে ইনজুরিতে পড়ে সে, যে কারণে গুরুত্বপূর্ণ সিরিজগুলো খেলতে পারছে না। আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরার পর চিকিৎসা করতে হচ্ছে আমাদের, এভাবে আর কত, এবার সমাধান বের করতে হবে, মোস্তাফিজের বিষয়ে করা সিদ্ধান্ত নিতে হবে। এরপর মোস্তাফিজকে হুঁশিয়ার করে দিলেন আকরাম খানও। মোস্তাফিজ প্রসঙ্গে তিনি বলেন, মোস্তাফিজের সঙ্গে আমার কথা হয়েছে, সে ফিজিওকে সঠিকভাবে তার সমস্যা বোঝাতে পারেনি, তবে মোস্তাফিজকে আর ছাড় দেয়া হবে না, ওকে নিয়ে বোর্ডের মিটিং হবে। দেশের জন্য যদি সে খেলতে না পারে তাহলে তো একটা ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে বাকি সবকিছু বাদ দিতে হবে, দেশের ম্যাচে অংশ নেওয়া তার মূল উদ্দেশ্য থাকতে হবে। এবারের আইপিএল আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান, এবার মাত্র 7 ম্যাচে অংশ নিয়েছেন তিনি, তবে এতেই ইনজুরিতে পড়ে যান মোস্তাফিজ। ইনজুরিতে পড়ার পর আকরাম খান ও নাজমুল হাসান পাপনের কথাতে এবার শঙ্কা দেখা দিয়েছে মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে। পরবর্তী আইপিএল এ হয়তো দেখা নাও যেতে পারে মোস্তাফিজকে।